আমাদের অপরাধটাকে আজ স্বীকার করতেই হবে। আমরা মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছি। এটা তুমি কি বলছো দীপু? ঠিকই বলছি। 34টা বছর ক্ষমতায় থেকে বাংলার মানুষকে কি দিয়েছে? না আমরা কি কোনো ভালো কাজই করিনি দীপু? না করেনি। আপনাদের অপরাধটা আমাদেরকে বহন করতে হচ্ছে। এভাবে বলতে নেই দীপু। কেন বলা হবে না বলে? এটা দেখো, এটা কোনো ঝগড়া নয়, স্বজন পোষণ সব দলেরই আছে, আর আমাদের দলে তো আছে। বিজন সেতু, নন্দীগ্রাম, সিঙ্গুর, তাপসী মালিক, এগুলো কি আমরা ঘটিয়েছি? কোনো সন্দেহ আছে? রাজ্যের প্রতিটি কোনায় কোনায় আমরা, আমাদের অগোচরে এ সমস্ত কাণ্ড ঘটনা ঘটতে পারে কখনো? যুক্তি কি বলে? দায়টা তো আমাদের উপরই বর্তায়, যেহেতু তখন আমরা ক্ষমতায় ছিলাম। না বলে না, শুধু দায় নয়, প্রত্যেকটা ঘটনার পিছনে আমরা ছিলাম, কথা স্বীকার করতেই হবে। প্রত্যেকটা ঘটনার কিন্তু তদন্ত হয়েছে দিন। তদন্ত নরেন্দা, দেশ স্বাধীন হয়েছে প্রায় 70 বছর হয়ে গেল, আজও আমরা এই গণতন্ত্রটাকে হজম করে উঠতে পারিনি। গণতন্ত্রের নামে সমস্ত কিছুকে ধামা চাপা দেওয়া, তারপর নিজেদের লোককে চাকরি পাইয়ে দেওয়া, ভোট লুট করা, বুথ ক্যাপচার করা, এই তো সমস্ত কিছু আমাদের গণতন্ত্রের ধারণা, তাই না দীপু? এটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা, তুমি নিশ্চয়ই আমাদের ব্লেম দিচ্ছ না? দেখো, শ্রেণীশত্রু প্রতিক্রিয়াশীলদের সঙ্গে লড়াইটা তো চলতেই থাকে, এটা একটা প্রসেস, আলটিমেটলি সমাজতন্ত্র। সুশীল চৌধুরী, তিনি কি কোনো শ্রেণীশত্রু বা প্রতিক্রিয়াশীল ছিলেন নাকি? কে সুশীল চৌধুরী? তিনি ট্রেজারার ছিলেন, আলিমুদ্দিনে বসতেন, তাকে খুন করা হয়েছে। সল্ট লেকের সুকান্তনগর খালে তার দেহটা পাওয়া যায়, 52টা স্ট্যাব ছিল তার শরীরে, গলার নলিটাও তার কাটা ছিল। He was then 75. মনে পড়েছে, সরকারি আবাসনে থাকতেন, বিয়ে তা করেননি, খুবই সাধারণ জীবনযাপন, খুন হয়েছিলেন। সুশীলদা তো শ্রেণীশত্রু ছিলেন, পার্টির একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, ঠিকই, এরকম সাধারণভাবে জীবনযাপন করা একটা মানুষ এভাবে খুন হয়ে গেল? হ্যাঁ, সুশীলদের মতো মানুষের খুন হয়ে যাওয়াটা খুবই দুঃখের। দেখুন, সুশীলদা কিন্তু একজন সাধারণ পার্টির কর্মী নয়। আমাদের 34 বছর শাসনে আমাদের পার্টির অনেক কর্মীকে কিন্তু খুন হতে হয়েছে বিরোধীদের হাতে, কিন্তু কিন্তু সুশীলদার খুনটাকে কিন্তু সেই গোত্রের মধ্যে ফেলাটা ভুল হবে। আমরা ক্ষমতায়, পুলিশ আমাদের, প্রশাসন আমাদের, গোয়েন্দা বিভাগ আমাদের, অথচ সুশীলবাবুর খুনিরা কেউ ধরাই পড়ল না। চমৎকার, এই রজপাল সিং তো বলেই দিলেন যে এটা একটা পলিটিক্যাল মার্ডার। রজপাল সিং কে কিন্তু এই সুশীলদার খুনের ব্যাপার থেকে ইনভেস্টিগেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুশীলদাকে আমাদের পার্টি খুন করেছে? দীপুদার কথাটাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। আপনি ঘটনাটা নাই মানতে পারেন নরেন্দা, বাট দ্য ফ্যাক্ট ইজ সুশীলদা ছিলেন কোষাধ্যক্ষ, তিনি খুন হলেন, আমরা তখন ক্ষমতায়, অথচ পুরো ঘটনাটাকে তদন্ত না করে ধামা চাপা দিয়ে দেওয়া হলো। সন্দেহটা তাহলে কার দিকে করা উচিত? তাতেও কিন্তু এটা প্রমাণিত হয় না যে পার্টি সুশীলদার খুনের ব্যাপারে জড়িত। সবকিছু প্রমাণ দিয়ে তো বিশ্বাস করানো যায় না নরেন্দা। 75 বছরের একটা বৃদ্ধকে খুন করার পিছনে কি কারণ থাকতে পারে বলে না, যখন তার জীবনের শেষ প্রান্তে সে উপস্থিত। একটা কারণ নিশ্চয়ই ছিল।
সুশীল দা পার্টির কোষাধ্যক্ষ ছিলেন, উনি হয়তো জেনে ফেলেছিলেন পার্টির বেআইনি কোনো টাকার সোর্স, তাতে হয়তো আমাদের পার্টির কোনো লোকের ভাবমূর্তি নষ্ট হতে পারত। কোনো দু নম্বরই ধান্দা। আর একটা কথা কিন্তু জেনে রাখা ভালো, সেই সময় আমাদের পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু, অ্যান্ড হি স্টপ দ্য ইনভেস্টিগেশন। কার নির্দেশে? পার্টির উঁচু মহল থেকে নির্দেশ না এলে সুশীলদার মতো মানুষের এরকম পরিণতি হতে পারে না। না, আমি দীপু এটাতে আপত্তি জানাচ্ছি। আমার কিছু করার নেই নরেন্দ্র। দীপু, আমার মনে হয় আমাদের এই টপিক থেকে এখন সরে আসাটাই উচিত। আমাদের এই রাজ্যে এই মুহূর্তে যা চলছে, আমাদের পার্টি কর্মীরা অত্যাচারিত হচ্ছে, খুন হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার যে কীভাবে এটাকে আমরা ঠেকাতে পারি। বলে দা, সুশীলদার খুনটা কিন্তু কোনো আদর্শগত কারণে হয়নি। সততার নামাবলি গায়ে দেওয়া পার্টির কিছু প্রভাবশালী নেতাদের কালো ধান্দা জেনে যাওয়ার জন্যই তার এই পরিণতি, যাতে তাদের ভাবমূর্তিগুলো জনসাধারণের কাছে উজ্জ্বল থাকে, সেটাকে বজায় রাখার জন্যই সুশীলদার মৃত্যু। না, যে প্রশ্নটা তুমি এখন তুলছ, তুমি যখন দমদম জোনাল কমিটির সম্পাদক ছিলে তখন তাহলে তোলনি কেন? সেদিন যদি তুলতাম তাহলে দমদমের কোনো খালে আমার দেহটা তখন সেখানেই পড়ে থাকত।